السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل يا مشات جبان سلي بورن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او متبعا او محبا ولا تكن الخامس وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা মদিনার মাটিরে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার ত্রুবুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, যদি আমি সারা কোণে কখন যাব সেখানে, যদি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে, অমদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
ঐতিহ্যবাহী মিক্সিমিল ফুরকানি হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অবস্থিত মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজনে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2022। আজকে ওয়াজ মাহফিলের মধ্যমণি সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক, সভাপতি মিক্সিমিল ফুরকানি হাফিজিয়া মাদ্রাসার আমার অত্যন্ত কাছের মানুষ, মহাব্বতের মানুষ জনাব আলহাজ গাজী আব্দুল খালেক সাহেব। আল্লাহ তাআলা তার এই অক্লান্ত পরিশ্রম, তার এই খেদমত, সর্বপ্রথম তার পিতামাতার জীবনের গোনাকে মাফ করে আল্লাহ তার ইজ্জত আর সম্মানকে আরও বাড়ায় দেন সকল বোন, আল্লাহুম আমিন। বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ, তাদের ভিতর থেকে অন্যতম চেয়ারম্যান 3 নম্বর উদা করিনন পরিষদ, আমি মানুষটার আলোচনা অল্পক্ষণ শুনেও বুঝলাম অনেক এলাকার ইউনিয়নের চেয়ারম্যানরা মাইক ধরলে আর ছাড়তে চায় না। উনি সংক্ষেপে কিছু কথা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরিব দুঃখী মেহনতি মানুষের পরম হৃদয়ের বন্ধু হয়ে আমৃত্যু পর্যন্ত জাতির জন্য, ইসলাম কোরআন মুসলমানদের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতে পারেন সকলে বোন, আল্লাহুম আমিন। উপস্থিত আছেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার কাউসার আলী, জিএম ওবায়দুল্লাহ আমার মহাব্বতের ভাই, মেম্বার সাহেব, পরিচালনা জনাব হাফেজ রিয়াজুল ইসলাম সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার আগে আলোচনা রেখেছেন মুফতি আনিসুর রহমান নিজামী সাহেব সহ নবী পাকের ওয়ারিস, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনের সেপা ও সালার দায়িত্বভার পালনকারী হযরত উলামায়ে কেরাম, আমার অনেক মহাব্বতের ভাইরা হাফেজ ওসমান গনি সহ এই মাদ্রাসার অনেক শিক্ষক, সম্মুখপণে সমবেত দিনদার ফরেজ জ্ঞান ইমানদার মোমেন মোত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, মাদ্রাসা রাজিস পলাবা, পর্দার অন্তর আলালে অবস্থানরতা পর্দা নাসিনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, আসুন আলোচনার শুরুতেই প্রশংসা করি সেই মহান মালিকে যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আপনাকে আমাকে এমন একটি সময় এই কোরআনের মজলিসে বসার তাওফিক দিয়েছেন। ঠিক এই সময় আপনার আমার মতো হাতওয়ালা, পাওয়ালা, চক্ষুওয়ালা, কানওয়ালা, বিবেকওয়ালা অনেকেই রাস্তার পরের দোকানপাটে এই ময়দানে আসার জন্য ইস্টাস করতেছে, কিন্তু আল্লাহ ওদের কপালে আজকের এই ময়দান লেখে নেই। অনেক জায়গা পড়ে আছে, এরা অনেকে চাচ্ছে আমি একটু যাই, আল্লাহ কয় দাঁড়া তোর কপালে এই জায়গা না, যদি কোনোদিন মমতাজ আসে সেইখানে যাই বসিস, কারণ এইখানে বসতে গেলে গর্বিত মায়ের সুসন্তান, কথা কন ঠিক কিনা, তোর মতো কুসন্তান তো এইখানে মানায় না, জায়গা থাকবে কিন্তু তুই থাকবি না, ইসলাম থাকবে, বিসমিল্লাহ থাকবে, টাকলু তুই থাকবি না, তোর বউ থাকবে কিন্তু মহাব্বত থাকবে না, ও জায়গা থাকবে কিন্তু তুই থাকবি না, থাকবে কারা? এই কোরআনের মহব্বত কর্নেওয়ালা চেয়ারম্যান মেম্বার কমিটি, এরা তোর এখানে মানায় না, কথা কন ঠিক না? তাহলে আপনারা যারা এখানে বসছেন কি খুশি না বেদার? আমি আমার ভাষায় বলি, এখানে বসতে গেলে কমপক্ষে আড়াই হাত কপাল লাগে, কয় হাত বলেন হুজুর? চার আঙুল কপাল আপনি আড়াই হাত বানাইলেন? নবী বলে জান্নাতের বাগানে জান্নাতিরা বসে, আর হাদিসে আছে জান্নাতিরা 60 হাত লম্বা হবে, কয় হাত? তা 60 হাত মানুষের কপাল কি 4 আঙুল না 2.5 হাতেরও বেশি? ও দেখা যায় 4 আঙুল কিন্তু কপাল অনেক বড়। ভাইজান, এখন যদি কারোর দেলের ভিতরে জায়গা হয়, ময়দানে জায়গা সবার হয় ঠিক কিনা কোন? আর দেলে যদি জায়গা না হয়, আমার সামনে 10 কাটা থাকলেও তো আমি ছাড়বো না,
এই জন্য টাকা চাচ্ছি না, খালি আপনি যেখানে বসে আছেন আপনার জায়গাটা পিছনের ভাইরে দান করে দেবেন, আপনার ওইখানে পিছনের ভাই আসবে, দান করলেই নাকি আর দেখবেন বকিল জান্নাতে যাবে না। সবে বরাতের রাত্রিও দোয়া কবুল হয়নি, আশেপাশে তাকাবেন আর আপনার জায়গা আর একজনকে দান করবেন, কারা কারা নড়ে না বকিল আজকে চিনি নেন। আর একটু জিকিরে দেন লা ইলাহা, দেখেন দেখেন সামনে সামনে দেখেন কোনটা আজকে বকিল, ওটা ছবি তুলে নেন, যদি আপনার মোবাইল থেকে ছবি তোলেন। আর জায়গা থাকার পরেও যে কটা বসতেছে না দাঁড়াই আছে, মনে করবেন ও সাড়ে সাড়ে লড়াই দেখতে আসছে, কারণ গরুর গুঁতু গুঁতি বসে দেখা যায় না, দাঁড়াই দেখতে হয়, ও গুঁতু গুঁতি দেখতে আসছে গরু, ঠিক কিনা কোন? এই তো মাশাল্লাহ, এই ছেলে বসো ওখানে বসে যাও মাশাল্লাহ। আরো জিকিরের সাথে লা ইলাহা কোরআনের সমবিদান ওড়াও সবই তোর বিজয় নিশান নেতা মাশাআল্লাহ মারহাবা বসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর পরেও যদি এবার বলি সামনে আগান তাহলে জুলুম করা হবে, ঠিক কিনা কোন? এবার কমিটিকে বলবো ভাই মাঠ ছোট হয়ে গেছে, এই জন্য আমার ভাইরা ঠিক আছে আপনি বসেন আর আমি বলবো না, ঠিক আছে? তো বন্ধুগণ, তো বলতেছিলাম আপনারা সকলে কি খুশি না বেদার? এই খুশির আওয়াজটা আমরা একটু আসমান পর্যন্ত পৌঁছাই দিব, কারণ আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ কয় মাইল লম্বা ছিল? বারো মাইল। কয় মাইল? আব্বাসের গলা বারো মাইল দূর থেকে শোনা যেত, আমরা তো সেই আব্বাসের সৈনিক, কথা বল ঠিক না? বারো মাইল না কখন তত্ত্ব বারো গজ পৌঁছাই দেন সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসার পরে দুরুদের সালাম পেশ করছি আপনার আমার নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক আসনাফুল মাকলুক সরদারে দো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একজন ব্যক্তি ইংরেজি খুব লিখতে পারে পড়তেও ভালো পারে, কিন্তু অঙ্ক পরীক্ষার খাতায় ইংরেজি দিয়ে সব ভরে ফেলেছে, ওকে মার্ক পাবে? পরীক্ষা তোর অঙ্ক, তুই ইংরেজি লিখবি কেন? অঙ্ক ভালো লিখতে পারে, বাংলা পরীক্ষার দিন সে যদি অঙ্ক দিয়ে খাতা ভরে ফেলায় কেউ কি কোনো মার্ক পাবে? বাংলা খাতায় বাংলাই লিখতে হবে। কোরআন একটা দিয়েছেন সামনে, বক্তা করে আমারে বসাইছেন কোরআন থেকে আলোচনা শুনবেন, তাই আমি যদি এইখানে রাজনীতি করে একবার ইসলাম কায়েম করে যাই এটা কি হবে? না। আবার আমার দেশে চস্তুরটা লুচ্ছা বদমাস যেগুলো আছে এদের বিরুদ্ধেও যদি কিছু না বলি আলোচনার হক কি আদায় হবে? তাও হবে না। এবার এখন কথা বলে কারা? মোবাইল আস্তে করতে হবে, কোনো শব্দ হবে না। বন্ধুগণ, এ কোরআন আওয়ামী লীগের রেজিস্ট্রি করা সম্পদ না, বিএনপি জামাতের রেজিস্ট্রি করা সম্পদ না, এ কোরআন আঠারো দল চোদ্দ দল কুড়ি দলের রেজিস্ট্রি করা সম্পদ না, এ কোরআন হলো নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি হুদাল লিন্নাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হেদায়েতের কিতাব, কথা কোন ঠিক কিনা? এখন অনেক জায়গাতে মাহফিল করতে গেলে কয় হুজুর দেশকালের অবস্থা ভালো না, কথাবার্তার একটু হিসাব করি বলবেন, মাটির তোলা রস করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা উঠাই দিয়েছেন মাহফিলে কোরআন দিচ্ছেন সামনে, আর যদি মাটির তোলা রস করি তাহলে কোরআনের হক কি আদায় হবে? আর আমি এই রকম বক্তা না যে আমার একটা কথার জন্য একটা ফাও কথার কারণে মাহফিলটা বন্ধ হবে। আমি এখানে ভোট চাওয়ার জন্য রাজনীতি করার জন্য আসি নাই, শুধু একটি কথা মনে রাখতে হবে, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমার দেশের শহীদ ভাইজানরা তারা এই দেশটাকে স্বাধীন করেছে, দেশ এখন পরাধীন না, কথা বলেন ঠিক কিনা? স্বাধীন এই বাংলাদেশে, মমতাজের গান শোনা যাবে স্বাধীনভাবে, নাচা যাবে স্বাধীনভাবে, প্রেম ভালোবাসা করা যাবে স্বাধীনভাবে, মহিলারা পিলাজু করে থ্রি পিস করে চলতে পারবে বেপদ্দায় স্বাধীনভাবে, আর স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের কথা বলা যাবে না, এটা মুসলমানের কপালে ভালো লক্ষণ না। এ কি ভালো লক্ষণ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, কথা কোন ঠিক কিনা?
বঙ্গবন্ধু নিজেও যদি জানতো যে একসময় স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের কথা বলা যাবে না, কোনো পাগলেও দেশ স্বাধীন করতো না, ভালো মানুষ তো দূরের কথা পাগলেও করতো না। এজন্য এখানে বিভিন্ন দলের লোক আপনারা আসছেন, একটা ঘন্টা দেড়টা ঘন্টার জন্য রাজনীতির পোকা মাথার থেকে ফেলে দেন, হিংসার বিদ্বেষ কবর দেন, সুন্দর একটা মস্তিষ্ক নিয়ে কোরআন শোনার মতো রুচি নিয়ে এই ময়দানে আমার সাথে মাঝে মাঝে জবাব দিতে হবে, আপনারা কি রাজি আছেন? লিল্লাহে তকবীর, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি কোরআনুল করিম থেকে একেবারে সুপরিচিত আয়াতে কারিমা, সুরাটার নাম হলো সুরাতুল জারিয়াত, কন্ত কোন সুরা, যদিও তাফসির মাহফিল না, লিখেছেন ওয়াজ মাহফিল, তবু চেষ্টা করব সাদিক দিয়া আলোচনাকে সুন্দর করার জন্য। সুরাতুল জারিয়াতে 56 নম্বর আয়াতে কারিমা, কত নম্বর? 56 নম্বর আয়াতে কারিমা। হ্যাঁ, আমার দেশে তো আগে থেকে বুঝতেন, আমার দেশের ভ্যান অলাপ থেকে শুরু করার কুলি পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে এই আয়াতের অর্থ এবং এর আলোচনা শুনে নাই, জানে না। তবে এক এক ফুলের এক এক ঘেরা। আমার ভাইজান, অন্য হুজুরের কাছ থেকে শুনেছেন একরকম, হয়তো আসাদুজ্জামানের জবান থেকে অন্যরকম বের হতেও পারে, ঠিক কিনা? কম, তবে কোরআন হাদিস পরিবর্তন করার সুযোগ নেই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটার প্রথমে আমরা একটু তেলাওয়াত করে নেব আলোচনার জন্য। আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, আমি জিন আর মানুষকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। আচ্ছা বলুন তো, জিন আর মানুষকে আল্লাহ কিসের জন্য বানাইছেন? মাটির কাজ করার জন্য, ইবাদতের জন্য। ভাইজান, এখন সারা জীবন শুনেছি যে আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু কতক্ষণ করতে হবে একজন কি বলতে পারবেন? রাত দিন 24 ঘন্টা, কতক্ষণ? রাত দিন 24টা ঘন্টা তোমাকে ইবাদত করতে হবে। বলবেন, হুজুর তাহলে আমরা হাট বাজার কখন করব, পায়খানা প্রস্রাব কখন করব, ব্যবসা বাণিজ্য কখন করব, আর মহিলারা যদি প্রশ্ন করে আমরা মেকআপ কখন করব? কারণ মরা বাড়ি লাশ দেখতে যাবে, তারপরে ওর 1 ঘন্টা সময় দেওয়া লাগে, লিপস্টিক কোনটা ঘষবে, ও লাশ দেখতে গেলেও লিপস্টিক মাখা মহিলা আসে না নাই? আমি কিন্তু পদ্মার, আমি কিন্তু ভাইজান মহিলাদের ওয়াজ একদম বাদ দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। বলবেন, হুজুর কেন? কারণ আমার দেশে মহিলাদের পদ্মার ওয়াজ সবাই করে। ভাইজান একটু তাফসীর দেখেন তো, পদ্মার 2টা আয়াত নাজিল হয়েছে, একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। তবে পুরুষদের পদ্মার আয়াত আগে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। খান, পদ্মা যদি করতে হয় পুরুষদের আগে করা লাগবে। তবে আমার দেশের পুরুষগুলো রমজান মাসে পদ্মা করে, যারা রোজা রাখে না, হোটেলে পদ্মা দিয়ে বসে বসে খায়, কতক্ষণ না দেখবেন যে হোটেলে পদ্মা নেই, ও হোটেলে ঢোকে না, কারণ অত রোজা নেই, খালি পদ্মাওয়ালা হোটেল কন্ডা রদ লজ্জা করে, তো এই জন্য পদ্মা করে বেশি যুবকরা রমজান মাসে। এই জন্য ভাই, পদ্মা রস যদি করতে হয় আগে পুরুষদের করবেন। আমার বাড়ি একটু যাবেন আসাদুজ্জামান কয়রা, যদি আমার বউরে কোনো দিন 1 কিঞ্চিৎ পরিমাণ দেখতে পান, জীবনের মৌলভি এই ওয়াশ করবো না। আর 2-1 জন আছে বাড়িতে গেলে নিজে আসে না, সুন্দরী বউরে কয় তুমি যাও, হুজুর দেখি খুব বাবা কি জিনিস আল্লাহ দিয়েছে, অতক্ষণ না খা। 2-1 জন কয় ভাই আপনার জিনিস তো একের জিনিস, একের জিনিস, এরকম আসে না? নাই, স্যারের বাড়িতে গেলাম, স্যারের বউরে তো আমি কোনোদিন দেখে নাই, হুজুরির বাড়িতে গেলাম, বউরে তো কোনোদিন দেখিন নাই। আচ্ছা কন, মাসনা সুলা সাওয়ার উবা, তুমি বি 1টা 2টা 3টা 4টা করো, যে বউ পদ্মা করবে না ওরে বাইনতে লাগ দিয়ে আর একটা নিয়ে আসবো, ওটা করবে না আর একটা নিয়ে আসবো, 4টার ভিতরে 1টা তো ভালো হবে। আমার বউরে যদি আমি পদ্মায় রাখি, ওই বউ কোনোদিন বেপদ্মায় যেতে পারে না, কথা কন, ঠিক কিনা?
এই জন্য পর্দার ওয়াজ না, আজকে পুরুষদের আগে পর্দার ওয়াজ হবে। কষ্ট হবে না তো? তাহলে ইবাদত করতে হবে কতক্ষণ? প্রশ্ন একটা থেকে গেল। একই প্রশ্নের সম্মুখীন হলেন আপনার আমার নবী বিশ্ব নবী মেয়ারাজের রাতে, আল্লাহর কাছে গেছেন পঞ্চাশ অক্ত নামাজ দিছে কয় অক্ত? মুসা নবীর সাথে দেখা, নবী কি দিছে কয় পঞ্চাশ অক্ত? মুসা নবী মুসকি মুসকি হেসে কয়, আপনি বিশ্ব নবী হতে পারেন কিন্তু আমার আগে তো দুনিয়াতে যান নাই, আবার যান, কমাই নিয়ে আসেন। নবীজি চলে গেছেন পাঁচ অক্ত কমায় পঞ্চাল্লিশ অক্ত আসছে, মুসা নবী কয় আবার যান। এইভাবে নয়বার পাঠাইছে, কয়বার? পাঁচ অক্ত করে কমাইছে নয়বার, তাহলে কত অক্ত বাদ গেল? পঁয়তাল্লিশ আছে, কয় অক্ত? মুসানবী কয় আবার যান। নবী কয় এইবার গেলে কেমন হয়? আল্লাহর কাছে গেছে, আল্লাহ কয় নবী আর কমাবো না, ওই পাঁচ অক্ত আছে, তবে আমি আল্লাহর জবান জবানের জায়গায় থাকবে। মান যা বিল হাসানাতি ফালাহু আশওয়াম সালিহা, কথা যখন দিয়েছি পাঁচ অক্ত নামাজ পড়বে পঞ্চাশ অক্ত লিখে দেব। আল্লাহ কয় কমানো হবে না, নামাজ পড়বে পাঁচ অক্ত দশ গুণে বাড়াইয়া, কয় অক্ত নেকি হবে? বন্ধুরা আমার নবীজি বললেন চব্বিশ ঘন্টা ইবাদত করবা। আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে চব্বিশ ঘন্টা ইবাদত করব? আল্লাহ পাক বলেন নবী আপনি জানেন, জবান যখন দিয়েছে এই কথা কখনো পরিবর্তন হবে না। আপনার বান্দাগুলো আমি আল্লাহর ইবাদত যখন করবে, আমার নবীজির তরিকায় যদি ওদের ইবাদত গুলো হয়, কথা দিলাম রাত দিন চব্বিশ ঘন্টা আমি ইবাদতের ভিতরে গণ্য করে নিব, বাথরুম করবে ইবাদত হবে, প্রস্রাব করবে ইবাদত হবে, বাজার করবে ইবাদত হবে, এমনকি রাস্তায় হাঁটাচলা করবে ইবাদত হবে। এইবার বলবেন হুজুর রাত্রিবেলা ঘুমাইলে ইবাদত কেমনে হয়? নবীজি বলেন ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ো, যতক্ষণ ঘুমায়া থাকবা ওই ঘুমটা পর্যন্ত আল্লাহ ইবাদতে কবুল করে নিবে। আরো যেরকম সুবহানাল্লাহ, ইবাদত চব্বিশ ঘন্টা বান্দা করবে, তাইলে এইবার তো আমরা দুই একজন করছি হুজুর, তাগিলে তো জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই, যেহেতু আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা ইবাদত চলতেছে। সারা জীবন শুনেছেন ইবাদত, কিন্তু নতুন কথা হলো ইবাদত তিন প্রকার, জোরে বলুন কয় প্রকার? এইখানে মজা, অস্ত হবে এইখানে। ইবাদত হলো তিন প্রকার, এক নম্বর ইবাদতে রহমানি, জোরে কোন কি ইবাদতে রহমানি, দুই নম্বর হলো ইবাদতে শয়তানি, দুই নম্বর কি? আর তিন নম্বর হলো ইবাদতে ভণ্ডামি। কয় প্রকার হলো? এক নম্বর হলো ইবাদতে রহমানি, দুই নম্বর হলো ইবাদতে শয়তানি, আর তিন নম্বর হলো ইবাদতে ভণ্ডামি। অস্তি মনে থাকবে? এইবার আসেন, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করলে আশা করি আমার টাকা হালাল হয়ে যাবে, সমস্যা না, থাকবেন না ভাববেন। মসিয়ান তো আগের থেকেই জানেন আমি কোন জাতির হুজুর, হালকার পরে একটু ঝাপসা দিয়ে যায়, ছটপট করবে কিন্তু বুঝতে পারবে না হুজুর কী বলে গেল। বাইজান আমার, তাহলে প্রথম নম্বর হবে ইবাদাতে রহমানি, কার জন্য? ইবাদাতে রহমানি কাকে বলেন? রব্বুল আলামিন বললেন তোমরা যারা ইবাদাতে রহমানি করতে চাও সর্বপ্রথমে আয়াত খানা পড়ে নাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইবাদতে রহমানি যদি করতে চাও তোমার নামাজটা যখন পড়বা ওই নামাজটা হবে আল্লাহর জন্য। কার জন্য? তুমি যখন কুরবানি করবা এটা হবে আল্লাহর জন্য, বেঁচে থাকবা দুনিয়াতে আল্লাহর জন্য, জীবন যদি দিতে হয় জীবনটা দিবা আল্লাহর জন্য। র‍্যাব পরিস্থিতি তাকুরা নেতা নেত্রী কারোর ভয় তোমার কলিজায় থাকবে না, একটি মাত্র ভয় রাখতে হবে আল্লাহর ভয়, মুস্কানের মতো। কার মতো? কার মতো? ওই ভারতের এক মেয়ে মুস্কান পদ্মা করে কলেজে গেছে, ওরা জয় শ্রীরাম বলে আওয়াজ দিয়ে বলতেছে পদ্মা খোল, তা না হলে তোরে ঢুকতে দেওয়া যাবে না। মুস্কান এই গর্বিত মায়ের সুসন্তান, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে গোটা বিশ্বের কাফের বেঈমানদের কলিজায় কম্পন সৃষ্টি করেছে। মুস্কানের শরীর থেকে পর্দা খোলার মতো দুঃসংস্কার হয় নাই। আজ যদি আমার এই বাংলাদেশে প্রত্যেকটা মা বোনেরা মুস্কানের মতো করে আল্লাহু
আকবরের ধ্বনি দেয়, কোন কুলাঙ্গার পদ্মর বিরুদ্ধে কথা বলতে পারবে না। চরে পারে ঠিক মুসলমান ভাইরা, আমার একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো এই, আজকে আমার এই বাংলাদেশে কোরআনের পাগল দেখে আমি অবাক হয়ে যাই। তার মানে এখন দেখবেন যুবকেরা কিন্তু আর কনসার্টে যায় না, এরা আর কিন্তু বেশি একটা যাত্রা পালায়ও যায় না। আজকে আমার দেশের যুবকগুলা ক্রিকেট খেলার স্টেডিয়ামগুলোরে তালাক দিছে, গ্যালারি ফাঁকা, সিনেমা হলগুলো তালা ঝোলে। এখন এরা কোরআনের পাগলে এতটাই হয়েছে যে 100 মাহফিলে 95টা যুব কমিটি কথা কন, ঠিক কিনা? আজকের এই মাহফিল বাস্তবায়ন কমিটিকে আমি ধন্যবাদ জানাই, এদের এই বিশাল আয়োজন, এই বিশাল ইন্তেজাম দেখে আমার মনে হচ্ছে এদের কারণে আগামীর ভবিষ্যৎ এই বাংলাদেশে কামনা করতেছে। হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলার ঠিক কিনা? ভাইজান, শাহজালালের মতো তরবারি নিয়ে আবার যদি কোরআনের জন্য ময়দানে নামতে হয় তবুও নামতে রাজি আছেন না নাই? তাহলে বলেন, ছোটে আই শাহজালালের নির্বেগ সৈনিকেরা, খতম কর গোবিন্দ নই চালা চা মন্ডা গলা, অলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ছোটে আই শাহজালালের নির্বেগ সৈনিকেরা, খতম কর গোবিন্দ নই চালা চা মন্ডা গলা, কথা বলেন ঠিক কিনা? 2 বছর কলিজায় কষ্ট স্যারের যে মাহফিল হয় না, সুযোগ যখন এবছর পেয়েছি 1.5 ঘন্টা আলোচনা হবে, কি রাজি আছেন তো? তাহলে ইবাদত কয় প্রকার? ইবাদতে রহমানি, ইবাদতে শয়তানি, আর ইবাদতে একেবার বাংলা ওয়াজ, কালকে সাইড টেবিলে বলতে পারবেন। বন্ধুরা আমার, ইবাদতে রহমানি কাকে বলে দু একটা উদাহরণে এইবার খেয়াল করা দরকার। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হর জামানা ইতিম মিসকিন অসহায় নারীদের খেদমতের জন্য লিস্ট টাঙায় দেওয়া হতো, যে একেবারে আল্লাহর জন্য কারা খেদমত করবে এলাকার অসহায় নারী। খলিফা উমার একদিন লিস্ট খুঁজে খুঁজে দেখে এমন একজন মহিলা যারা খেদমত করার কেউ নেই, উনি বলছেন এই মহিলার খেদমতের দায়িত্ব আমি নিলাম, লিস্টটা পকেটে রাখছেন। সুবহানাল্লাহ, কোন ফজরের নামাজ পড়ে চলে গেছে মহিলাকে খেদমত করবে, যাই বলতেছেন বুড়িমা কি কি কাজ আছে বলেন। বুড়িমা বলতেছে বাবা তোমার করা লাগবে না, তোমার আগে একজন এসে আমার কাজ করে বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ, কোন ওমার চিন্তা করলো আজকে ফজরে আসছি, কালকে ফজরের আগে আসবো। পরের দিন ফজরের আগে আসছে, এসে কয় বুড়িমা কি কাজ? বুড়ি কয় করা লাগবে না, আপনার আগে একজন এসে করে দিয়ে চলে গেছে। ওমার চিন্তা করলো কেমনে হয়, আর এই ভুল আমি করবো না, কালকে আজানের আগে আসবো বুড়ির কাজ করার জন্য। আজানের আগে চলে আসছেন, শুভেচ্ছা দিকে কোনো হয় নাই। বুড়ি বলতেছে ওমার বাড়িতে যাও, খেদমত করা লাগবে না, তোমার আসার আগে একজন এসে আমার কাজ করে চলে গেছে। ওমার চিন্তা করলো খেদমত আর করবো না, এই লোকটাকে এর একটু ধরব, যে আমার আগেই শুভেচ্ছা দিকের আগে এসে কাজ করে, ঘাটটি মেরে আড়ালে বসে আছে, যে আজকে কে আসে আমি তারে দেখবো। এইবার মুখটা ঢেকে জুতো দুইখানে এতিমের মতো হাতে নিয়ে লুঙ্গি ধরে আসতেছে, ওমার পিছন দিয়ে যাইয়া ঘপ করে ঢলতে হবে, তোরে আজকে ধরছি বেটা, আমি খেদমতের দায়িত্ব নিলাম আর তুই কাজ করে বাড়ি যাস। মুখ খোল, যেই না মুখ থেকে পর্দা সরাইছে, হায় হায় উনি আর কেহ না, ওই জামানার প্রেসিডেন্ট খলিফা হযরতে আবু বকর সিদ্দিক জুলেতন সুবহান। যার আমল সম্পর্কে বিশ্বনবী বলেছেন তামাম পৃথিবী সব মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বক্করের আমলের সমতুল্য হবে না। আল্লাহ আকবার, উমার বলতে যে আবু বক্কর খেদমত করতেছে এতে আমার কোনো দুঃখ না, আমার আগেই তুমি আসো তাতে আমার কোনো দুঃখ না, তবে জানতে চাই এই জুতা দুইখানা কি অপরাধ করেছে, পায়ে দিলে তো দিতে পারতা, জুতা তো ভালো হাতে নিলে কেন? আবু বক্কর বলে উমার রে, জুতা আমি এই কারণে হাতে নিয়েছি বুড়ির খেদমত তো আমি আল্লাহর জন্য করতে আসছি, কোনো মানুষকে দেখানোর জন্য না। রাত্রিবেলা আসতে আমাদের মানুষেরা শুনতে পায়,
আমি আবু বক্কর যখন এই জুতা পাই দিয়ে বুড়ির বাড়িতে আসবো, আমার জুতার খটখটানি আওয়াজ শুনে আশেপাশের লোকজন বুঝতে পারবে কে যায়। হয়তো একজন দেখেই মনে করবে আবু বক্কর কি আল্লাহর ওলি, এই রাত্রিতে বুড়ির বাড়ির খেদমত করতেছে। এই জন্য আমি আবু বক্কর ঘর থেকে চুরি করে জুতা খুলে আস্তে আস্তে যাইতে চাই, কেউ যেন না দেখে, একমাত্র দেখবে আমার আল্লাহ। আমি কারোর জন্য খেদমত করি না, খেদমত করি কার জন্য, কে সন্তুষ্ট হবে তার, এটার নাম হলো ইবাদতে রহমানি। আর আমরা কোন একটা গরিবের যদি একটা কলা দান করে, সেলফি 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 তোল সেলফি তোল, মিডিয়া কই মিডিয়া, ওই মিডিয়া যতক্ষণ সেলফি না তোলবে কলা ওরে দেবে না। ওই যে আমাদের এলাকা কয়রাতে যখন বাঁধ ভেঙে যায়, সারাদিন গরিবের বাচ্চারা অসহায়ের মতো কাজ করে, পেটে ক্ষুধা নেই, নেতা এবার মোটর সাইকেলে যাইয়ে নামিয়ে তারপরে দুটো সাপ ধরে কয় সেলফি তোল সেলফি তোল, দোকানে সাপ ধরে এবার সেলফি তুলে কয় চল বাড়ি যায়। এরা সারাদিন কাজ করলো, এদের সেলফি উঠলো না, আর উনি দুটো সাপ ধরে একেবারে পৃথিবী ভাইরাল করে দিল। আচ্ছা কোন এই সেলফি কি আল্লাহর জন্য না মানুষের জন্য? ওদের কাজ হলো ইবাদতে রহমানি, আর এই সেলফি তুলে পাঠাইছে এটা হলো ইবাদতে শয়তানি। কথা বোঝেন না? এটার নাম হলো ইবাদতে শয়তানি। মুসলমান বন্ধুরা রে আমার, ইবাদতে রহমানি কাকে বলে? এই জন্য খুব খেয়াল করে বোঝা দরকার। আল্লাহ পাক বলেছেন ইন্না সলাতি, নামাজ যদি পড়তে হয় জোরে কন তো কার জন্য পড়া লাগবে? আরো জোরে কন কার জন্য? হযরতে খুবাইবের নাম শুনছেন না? একজন সাহাবী হযরতে খুবাইব খাব্বাব শুনছেন? বন্ধুরা আমার, খুবাইবের অপরাধ হলো বদরের যুদ্ধে। আমার মুসলমান ভাইনা, এই খুবাইব উমাইয়া বিন খলফের ছেলে হারেসাকে হত্যা করেছিল। ওরে খুঁজতেছে হন্ডির মতো কোণে পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকা দিয়ে ওরে কিনে নিছে ওর ছেলেরা, যে আমার ভাইদের মারছিস তোরে ফাঁসির কাষ্টে দাঁড়ানো লাগবে, টাকা দিয়ে কিনে নিছে, বাড়িতে এনে জেলখানায় বন্দি করে রাখছে, ওরে ফাঁসি দিবে। চিন্তা করলো এই মাসে ফাঁসি দেওয়া যায় না, মাসের সম্মান করতেছি আগামী মাসে দেব। জেলখানার ভিতরে শুয়োরের গোস্ত আর মদ এনে খুবাইবের সামনে দিয়ে গেছে, ভাই খুবাইব খুব ভালো টেস্ট, এক নম্বর ব্র্যান্ডের মদ আর শুয়োরের গোস্ত খাও। খুবাইব বলে শোন, জীবনে কোনোদিন হারাম আমার এই শরীরের ভিতরে ঢুকাই নেই, জেলখানার ভিতর থেকে বের করবি আমার ফাঁসি দিবে, জীবন দেব, এক কিঞ্চিৎ পরিমাণ হারাম মদ আর শুয়োরের গোস্ত আমি খুবাইব আমার কণ্ঠনালি দিয়া ঢুকবে না। হযরত তোমার গোলামের খানাকে পেটে কিল দিয়ে দিয়ে বের করে দিছে, যে এক কিঞ্চিৎ পরিমাণ হারাম যারা খায় এদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে না। আর আমার দেশের কি দোয়া করা মৌলবি এখন পাওয়া গেছে, সব ডিজিটাল মৌলবি। আগেকার দিনে দেখতাম ঘর উদ্বোধনের সময় বরকতের দোয়া করা হতো, ব্যবসা উদ্বোধনের সময় বরকতের দোয়া করা হতো, সেদিন দেখলাম সিনেমা উদ্বোধন করবে এক মৌলবীরে ভাড়া করে নিয়ে আসছে বরকতের কারণে, মৌলবী দোয়া করতেছে আল্লাহ এই সিনেমায় তুমি বরকত দাও। ও কি মুনির সিজ্জা, তো কি হবে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা? চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আল্লাহকে ধোকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্বেষীকে যদি না গড়তে পারো শোষণ বিহীন সমাজটাকে, জোরে কন ঠিক কিনা? ভাই জান না আমার, খুবাইবের সামনে 15 দিন হয়ে গেছে, একজন দেখতে আসছে, ও তো খায় না, না খাইয়া মনে মানে শুকায় গেছে, যায়া দেখে খুবাইবের চেহারা জেলখানায় দেওয়ার আগে যা ছিল তার চেয়ে আরো বেশি ভালো হয়ে গেছে, চেহারার ভিতরে খালি নূর চমকাইতেছে, কিতাবের মধ্যে আসছে। এরা চিন্তা করে চেহারা ভালো হলো কেমন, কি মেকআপ করে? ওর বাড়ির এক মহিলা করছে, আমি কসম করে বললাম তোরা তো দেখিস না, সকালে আর সন্ধ্যায় আমি গুড়ি দিয়ে দেখি ও কি করে, আসমান থেকে এক হুজুর এসে ওর কাঁঠাল আম জাম বেমৌসুমির ফল সব ওর কাছে দিয়ে যায়। একজন কয় তুই কেমনে দেখলি, কয় আমার সাথে আয়। ওই বাড়ির মেয়েটা নিয়ে বলতেছে দেখ এখনো কাঁঠালের খোসা, এখনো আমের খোসা, এখনো দেখ লিচুর খোসা, মৌসুম না, তারপরেও আসমান থেকে আল্লাহ খুবাইবের জন্য ফলগুলো পাঠাচ্ছে।
মুসলমান বন্ধুরে আমার, এই কারণে এবার বলা হলো খোবাইব তোমার ফাঁসি দেওয়া হবে কালকে মাগরিবের সময়। খোবাইব মুচকি মুচকি হেসে বলে, তাহলে আমার দোস্তর সাথে দেখা করতে যাব, আমার মাওলার সাথে দেখা হবে। নখ লম্বা হয়ে গেছে, চুল বড়, আবার মোজ বড় হয়ে গেছে, কাটা দরকার। কিতাবের মধ্যে লেখে ওই মেয়েটার কাছে বলতে একটা ছুরি দেবা, আগেকার দিনে ছুরি ছিল, একটা ছুরি দিছে। যেই না ছুরিটা হাতে নিছে, ওই বাড়ির ছোট্ট একটা বাচ্চা ওর ভিতরে ঢুকে খোবাইবের উরুতির পরে বসে গেছে। ওর মা এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কয় হায় হায়, ও তোর গলায় ছুরি বসায় দিবে, কারণ সন্ত্রাসীর অভ্যাস হলো গলায় ধরে, কয় ছাড় নাই বাচ্চার গলা কেটে দেবো। খোবাই বুঝতে পারে, কয় এ মহিলা চিন্তা করো, টেনশন করো করা লাগবে না, তোমার বাচ্চা যা আমার বাচ্চা তা, চিন্তা করো না, এই বাচ্চার গলায় আমি ছুরি দেবো না। সুবহান, কারণ মুসলমান জঙ্গি না, এরা সন্ত্রাসী না। মুসলমানদেরকে সন্ত্রাসীর অপবাদ দেওয়া হয়, মুসলমানদেরকে জিনাখোরের অপবাদ দেওয়া হয়, মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া যায়, খোদার কসম, প্রকৃত আলেম কখনো জঙ্গি হতে পারে না। আমার মুসলমান ভাইরা একটি কথা মনে রাখবে, কোরআন এমন একটি মধুর বাণী, এ যারা কলিজায় ধারণ করেছে তারা স্বর্ণের মানুষ হয়ে গেছে, কারণ তৎকালীন সময় চোর চুট্টা লুচ্চা বদমাশ যে যখনই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে, রাসূল কয় খয়লুর কুরুনি করনি, আমার এই যুগটা স্বর্ণের যুগ হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ নায়িকা গায়িকা দাওয়াত দেন, বিরিয়ানি দেবেন, খিচুড়ি দেবেন, এক দুই লক্ষের বেশি মানুষ পাবেন না, কিন্তু আমির হামজার মাহফিলে 10 লক্ষ মানুষ মাঠে জায়গা হয় না। রফিকুল ইসলাম মাদানি 19.5 কেজি ওজন, এই বক্তা যখন যায় তখন ময়দান ভরিয়ে আরো গাছের আগায় লোক থাকে, 8 লক্ষ মানুষ। মিজানুর রহমান আজারির এক কোরআনের মাহফিলে 12 লক্ষ মানুষ প্রমাণ করেছে, সুয়াডাঙ্গায় এক শহর বোলাক করে দিয়েছে, এরা বিরিয়ানির প্যাকেট খিচুড়ির প্যাকেটের জন্য যায় নাই। ও মুসলমান, মিজানুর রহমান আজহারি, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানি, এরা কোরআনের ছোট্ট পাখি, এদের ওয়াজ শুনে যদি 12 লক্ষ মানুষ উপস্থিত হতে পারে, কোরআনের শ্রেষ্ঠ পাখি, শ্রেষ্ঠ তাফসির কারক যদি কোনোদিন কোরআনের তাফসির করার সুযোগ পায়, বিশ্বের মানুষ এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। কথা বলে ঠিক, আমার ভাইরা বসেন, বলতেছিলাম খোবাইবকে বলা হলো কালকে ফাঁসি, বলুন কবে, আপনাদের কষ্ট হয়? যখনই নিয়ে গেছে ফাঁসির দরবারে, কয় খোবাইব কি খাইবা, কারা দেখতে মনে চায়? খোবাইব কয় কাউরে না, আমার 2 রেখাত নামাজ পড়তে মনে চায়। সোমান কালকে বলবেন কয় রেখাত নামাজ? 2 রেখাত নামাজ পড়তে মনে চায় খোবাইবের। মুসলমান বন্ধুরা, যেমন খোবাইবকে উজু করার সুযোগ দেওয়া হলো, নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, খোবাইব চিন্তা করলো নামাজ লম্বা করব না খাটো করব, টেনশনে পড়ে গেছে, তাড়াতাড়ি নামাজ কেনা শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরে ওদের লক্ষ্য করে বলতে যে, শোন, আমার যদি একটু পরে ফাঁসি না হতো তাহলে এই নামাজ আমি শেষ করতাম না, কারণ এমন সুরা ধরেছিলাম, এই সুরা শেষ করতে আমার মনে যায় না। এ কাফির বেঈমানেরা শুনে রাখ, আমি যদি নামাজ লম্বা করতাম তোরা মনে করতিস খোবাইব মনে হয় ভয় পেয়ে গেছে, এই জন্য নামাজ শেষ করতেছে না, শুধু এই কারণে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। মুসলমান জীবন দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না, জীবন দেয় কিন্তু ঈমান বিক্রি করে না। যারা পরকুতি মুসলিম গিরগিটির মতো রং পরিবর্তন করে না, কারণ গিরগিটি মারলে নেকি হয় কেন? ও এত মুনাফেক যে মাঝে মাঝে সাদা, মাঝে মাঝে লাল, মাঝে মাঝে কালো, কথা বলো ঠিক কিনা? আমি মুনাফেকের তাফসির দেখতেছিলাম, এক গর্ত হলো ইঁদুরির গর্ত, কিসের গর্ত? মুনাফেকের একটা নাম ইঁদুরির গর্ত। ইঁদুর দেখবেন এমনভাবে গর্ত বানায়, একদিক দিয়ে পানি দেবেন আর একদিক দিয়ে ফুরুত করে দৌড় মারবে, তার মানে ও পালানোর রাস্তা আগে ক্লিয়ার করে রাখে। ও সব সময় চিন্তা করে যে ধান খাবো, চাউল খাবো, পালানোর রাস্তা আগে ক্লিয়ার করব। এই জন্য মুনাফেক যারা, এদের টেনশন কি জানেন? যে আগেই বিমানের টিকিট কাটবো, আগেই বিদেশের ব্যাংকে টাকা রাখবো, কারণ যেভাবে অত্যাচার জুলুমান নির্যাতন করেছি, যদি কোনোদিন সুযোগ আসে টিকিট কাটারও সময় আমার হবে না। কথা কন না, এই জন্য এই চিন্তা অনেকের আসে না নাই? আমার দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যেই না কোরআনের বিরুদ্ধে ইসলাম আর বিসমিল্লার বিরুদ্ধে বললো, কয় টাকলু তোর মন্ত্রী পদ থাকবে না। সুবহানাল্লাহ, কোন আমি হৃদয়ের গহীন কণ্ঠ থেকে প্রধানমন্ত্রীকে সম্মান করে বলবো,
যদি আপনি সমান সংসার থেকে যতক্ষণ আল্লাহর কাছে মোরা তওবা না করবে ওর এমপি পদ রাখা এটা সম্ভবনীয় না। ভাইজানরা নামাজ শেষ করছে, নামাজ শেষ করার পরে ওরে ফাঁসি দিয়া লাশটা 29 দিন ঝুলাই রাখছে, জোরে কান কয়দিন? বিশ্বনবী হযরত মেকদাদ হযরত জুবাইরকে বলছে যা খোবাইবের লাশটা নিয়ে আয়। ওইখানে যায় দেখে 40 জন ঘিরে বসে আছে যে লাশটা কখন নিব, কখন সময় হবে, পুরস্কার দিবে খোবাইবের লাশ যার আগে নিতে পারবে। বন্ধুরা রে আমার যাই না খোবাইবের লাশ তারপর আমার ভাইজান পাড়া দিতেছে, ঘুমায় গেছে রাত্রি বেলায়, দুইজন সাবি যায়া আসতে করে ওইখান থেকে শুলির থেকে লাশটা নিয়ে ঘাড়ে করেছে। লাশটা ঘাড়ে নিয়ে দেখে 29 দিন পর্যন্ত কিঞ্চিত পরিমাণে লাশে কোনো দুর্গন্ধ আসে না। আল্লাহ রাস্তার মেহমান, ঘাড়ে যেই নিছে ওরা সজাগ হয়ে তাড়া দিছে। আচ্ছা একটা লাশ ঘাড়ে নিয়ে কতক্ষণ দৌড়ানো যায়? বন্ধুরা রে আমার হযরতে জুবাইরের মিকদাদ মাটি কেটে কি বললেন, মাটি রে তোর উপরে এখন কাকে রাখতেছি জানিস? আল্লাহর নবীর সাহাবী হযরতে খোবাইবকে মাটি আওয়াজ দিয়ে বলে, এখানে কোদাল খন্তি লাগবে না, খালি আমার বুকের পারে রেখে দে, ওই কাফের বেঈমানরা নিতে পারবে না, আমি নিজেই ফাঁক হয়ে খোবাইবকে আমার ভিতরে ঢুকায় নেব। আল্লাহু আকবার। হযরতে আসিম ইবনে সাবিতের লাশ 100 উটের বিনিময় বলা হয়েছিল যে দিতে হবে, ওর মাতার খুলি থেকে আমি মদ খাবো, আল্লাহ কোটি কোটি ভেমরুল দিয়া দিছে, ওর লাশের কাছে যাইতে পারে নাই, কোটি কোটি ভেমরুল এসে লাশ পাহারা দেয়, এরা চিন্তা করো রাত্রিবেলা ভেমরুল চলে যাবে সকালে নিব, আল্লাহ আসমান থেকে এমন বর্ষা দিছে আসিম ইবনে সাবিতের লাশ যে কই গেল কেউ আর দেখে নাই, সুবহানাল্লাহ। কারণ তাদের ইবাদত কার জন্য ছিল কথা বলে এন্নার ইবাদতে রহমানি। বন্ধুরা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন পায়ে তীর বেঁধেছে, রক্তাক্ত অবস্থা, সকলে টানাটানি করে বের করতে পারে না, নবীজি বললেন টানাটানি করো না, আলী তীর বের করার একটা সময় আছে, যখনই নামাজে দাঁড়াবে ওই সময় তীর বের করবা। সুবহানাল্লাহ। যেই না নামাজে দাঁড়াইছে 2-3 জন যায় আলীর পাত থেকে তীর বের করছে, নামাজ শেষে আলী কয় এখানে হইচই হচ্ছিল, পায়ের দিকে তাকায় দেখে তীর নাই, কয় আলী তোমার তীর বের করা হয়েছে, কয় কখন করছো আমি তো জানি নাই, নামাজের ভিতরে তীর বের করা হলো আলী টের পায় না, আর আমাদের নামাজের ভিতরে মশা যদি লাগে বোরে গালা গালা মুখে চাপ তোর কয়েল জ্বালাত কইছি না, হাই হাই রে কি মুসল্লি আমরা, মুয়াজ্জিন যদি একদিন আজান না দেয় মসজিদে যেই মুয়াজ্জিনের গোষ্ঠী উদ্ধার করি, কিন্তু তুমি কি চিন্তা করো না রসুলের জিন্দেগিতে মাইক ছিল না, আচ্ছা তখন মুয়াজ্জিন কোথায় পাইছিলা? শুনে নাও, যার ইমান আল্লাহর জন্য ইবাদত রহমানি তার মাইক লাগে না মুয়াজ্জিন লাগে না, এমনি নামাজটাকে ডেকে দেয়, এমনি নামাজটার সাড়া দিয়ে দেয়। আমি জানা একটা গল্প করি, ইবাদতে রহমানি কাকে বলে তা না হলে আপনাদের বুঝে আসবে না, আপনাদের কষ্ট হচ্ছে না তো, আলোচনা চলবে না বন্ধ হবে না, ভাব দেখে মনে হচ্ছে এখন 1 ঘন্টা চালানো যাবে, অ্যাকশন আছে। আমার ভাইরা ওই যে খলিফা উমারের দরবারে খুব খেয়াল করেন, অনেকে শুনে না তো অনেকে শুনছেন, ভাইজান খলিফা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামান, মানে এটা কিন্তু ইবাদতে রহমানি চলতেছে এখনো, এখনো 2টা বাকি আছে, শয়তানি আর ভণ্ডামি, মজা তো এখানে আসেন ভাইরা। এখন ওই যে খলিফা উমার ওর জামানায় গোলামের বউ সুন্দরী, কার বউ? জরে কন। কিছু গরিব মানুষের বউ সুন্দরী হয় না, ও কিন্তু মেকআপ আর কিছু না, ওকে অন্তত কিনে দেয়। কিছু কিছু মহিলারা আসে দেখবেন কি সুন্দর করে মেকআপ করে, আমি বলি মা যখনই মেকআপ করবা তোমার আমল নামায় জেনার গোনা হবে, আর স্বামীরে পাগল করার জন্য মেকআপ করবা 3 ঘন্টা নফল নামাজের নেকি হবে। মেকআপ করো নিষেধ নাই, তবে স্বামীর মন কাড়ার জন্য রাসূল বলেছেন এক এক দিন এক এক রঙে চুল বাঁধো, এক এক দিন এক একটা শাড়ি পরো, এক এক দিন এক একভাবে স্বামীর সামনে আসো, মুস্কি হাসি দাও, তখন তোমার ওই মেকআপও কি হবে ইবাদতে গণ্য হবে নফল নামাজে। বন্ধুরা আমার বাইরা বলতেছিলাম এইবার গোলামের বউ সুন্দরী, মালিক একটা চিঠি লিখে বলছে তোর বউয়ের কাছে নিয়ে যা, ও চিঠি বউর কাছে দিয়ে কয় দেখ তো কি লিখছে, বউ দিকে কয় তোমার মালিক আমারে বিয়ে করতে চায়, ও নাকি আমারে দেখছে, দেখে কয় তোমার মতো সুন্দরী বউ ওই গোলামের ঘরে মানায় না আমার ঘরে মানায়, কোটি কোটি টাকা দিয়ে রাজমানি বানায় রাখবো,
তুমি যদি পরে ওরে তালাক দিয়ে আমার ঘরে আসো, আচ্ছা বলুন তো স্বামী থাকতে কেউ যদি স্ত্রীর বিয়ে করতে যায় তাহলে ক্রিকেটার নাসিরির মতো একটা ঘটনা হয় কিনা? ও মামলা তো শেষ হয় না, পেটে বাচ্চা গেছে তারপরও মামলা চলতেছে, বউ ছাড়বে না। বন্ধুরা রে আমার, লোকটার মনটা খারাপ, তোর বাড়ি কাজ করি বলে আমার বউরে বিয়ে করতে চাইছিস, স্ত্রী ঘর থেকে এসে একটা কাগজ নিয়ে কলম নিয়ে কয় স্বামী টেনশন করো না, আস্তে করে লিখে দিয়েছে আমিও তোমার কথায় রাজি, হলি পাবো মারের পিছনে 40 দিন তাকবীরওয়ালার সাথে নামাজ পড়বা। কয়দিন? 40 দিন তাকবীরওয়ালার সাথে নামাজ পড়বা, 41 দিন দুপুরবেলা বিয়ে করবো, আমার স্বামীও ঠেকাতে পারবে না। স্বামীগুলো বলো কি কয়, দেখো না নামাজে কি কাজ করে। উনি চিন্তা করেছেন 40 দিন 80 দিনে থেকে পারবো, দরকার নেই তোর বউ বিয়ে না করে ছাড়বো, শর্ত দিছে। বন্ধুরা রে আমার, এবার চলে গেল মসজিদের ভিতরে নামাজ পড়তে, 30 দিন নামাজ পড়ে ফেলেছে ওর বউয়ের দিকে মন, 40 দিন নামাজ পড়ে ফেলেছে মনটা কোনো যায় না, 41 দিনের জায়গায় 45 দিন হয়ে গেছে, বিয়ে করার আর খোঁজ নাই। এবার মেয়েটা স্বামীকে বলতেছে যাও না 41 দিন বিয়ের কথা, কত 45 দিন পার করেছে, লোকটা গেল কোণে, যাইয়ে দেখে মসজিদের ভিতরে তসবি হাতে নিয়ে দুচোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে আমার ভাইজান চোখের পানি ছেড়ে জিকির করতেছে। বন্ধুরা রে আমার, পিছন দিকে ডাক দেয় মালিক, বিয়ে করার কথা তো 41 দিন দুপুর বেলা, মালিক পিছন থেকে এসে সামনের থেকে এসে বলে রে যা বাড়ি যা, তোর স্ত্রী কোন মায়ের সন্তান আমি জানি না, কেমন এক আমলা মারা দিল নামাজ, 30 দিন নামাজ পড়লাম মনটা আমার ওর দিকে, 40 দিন নামাজ পড়ে 41 দিন যখন হয়ে গেল আমার ভিতর থেকে সব শয়তানি সব বদমাইশি সব চাহিদা বের হয়ে আল্লাহ আর রাসূলের ভালোবাসা ভিতরে ঢুকে গেছে। এই ভিতরটা এখন রাসূলের প্রেম, ভিতরটা এখন আল্লাহর প্রেম, অন্য কারোর প্রেম না। তামাম পৃথিবী সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারী এনে দাও, এখন ভালো লাগবে না, ভালো লাগে কখন মসজিদে আজান হবে, কখন আমি নামাজে যাব। বউরে নিবা না, কয় না তোর বউ তো দূরের কথা, সুন্দরী নারীও কাজ হবে না, নামাজ নামাজ আর নামাজ, 40 দিন নামাজ পড়ে যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারে, 40 বছর পরে নামাজ পড়িও এখনও নেশা করার মতো মুসল্লি আছে না? না ওরা দুই এক বুড়ো খাটাস খাটাস, 90 বছর বয়স হয়ে গিয়ে তরমুলি খাওয়ার এমন কি দরকার, দাঁত নেই খালি ভূতি দেব, কথা বলেন না কেন, ভূতি দিয়ে ওঠা নেই, ওরা বাথরুমের মধ্যেও খা, তুই সারা জীবন খাবি যখন বন্ধ দে। হায় হায় রে, এরকম খাওয়ার লোক আছে না? নাই তপন সপন কইনুর সাইনুর, সাইকেল মোটর সাইকেল নতুন বিড়ি হলো সোনালি বিড়ি। বন্ধুরা রে আমার, 40 বছর নামাজ পড়ে এখনো নেশা বন্ধ করতে পারো না, অত 40 দিন নামাজ পড়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো, কথা বলুন ঠিক কিনা? 40 দিন নামাজ পড়ে ভালো হলো, আর 40 বছর নামাজ পড়ে এখনো 1000, 100, 200, 300, দুই একজন বলে মাসে মাসে না সপ্তাহে ক্লিয়ার করা লাগবে, এরকম সুদ করবো না আপনাদের এলাকায় নেই, আমার মনে হয় সুদের রস মিক্সি মিলিয়ে করা লাগে না, করে নাই আশেপাশে কেউ টাকা নিয়ে দরকার নেই, দুই একটা থাকলেও চিনি ফেলা। বন্ধুরা রে আমার, বাইরে আমার, দুই একজন বাথরুমে টাইলস লাগায় চায়না টাইলস, আবার গোয়াল ঘরেও টাইলস লাগায়, ইয়াস আলিশান বাড়ি করার পরে এইবার কয় হুজুর যদি পারেন একটু আসেন আমার বাড়িতে যাই আর দেখেন কি করেছি। হুজুর মনে মনে চিন্তা করে তোর চাকরি নেই, ব্যবসা নেই, তোর কোনো জমাজমি নেই, টাইলস আসলো কোথার থেকে মনে হয় তোর ওই রোগে ধরিয়েছে, কতক্ষণ না খেয়ে তুই যতই আমার খাওয়াস না কেন, তোর এই যে রোগ কি রোগে আল্লাহ পাকই ভালো জানে। হাজি সাহেব যারা আছেন রাগ করেন না, মাফ চাইয়ে নিলাম, অন্য দেশের হাজিগুলা অনেক সময় আফসোস করে বলে আচ্ছা মানে ইংল্যান্ড নিউজিল্যান্ড অন্যান্য দেশের হাজিগুলো সব 18 বছর 19 বছর 24 বছর হজ করে, তাগড়া তাগড়া যুবক, ছাপা মারো ছাই করে, চুম্বন করতে পারে, কোনো সমস্যা নাই, আর বাংলাদেশের যে হাজিগুলো আসে সৎকারায় 98 জন হুইল চেয়ারে মাজা পুইজু, দাঁত নেই, বুড়ো হয়ে গেছে, কারণ সারা জীবন লোকের বাঁশ কুঞ্চি হেরিকেন দিয়ে লোকের জমাজমি ফাঁকি দিয়ে টাকা পয়সা পাহাড় বানাইয়ে এইবার বাইতুল্লাহ যেই কান্দে আল্লাহ কি গুনাহ করেছি তুমি তো জানো, এখনো ভালোভাবে জমি মাপলি এখনো 10 কাঠা আর একজনের আছে আল্লাহ আছে না, সবাই কিন্তু একরকম। বন্ধুরা রে আমার, টাকার জোরে হজ করবা সনদ লাগাবা হাজি,
স্বভাব যায়নি, ভালো হয়নি, যে পাজি সেই পাজি, কত বলুন ঠেকে না। কিছু কিছু হাজির অভ্যাস হলো, কথায় কথায় গল্প করে, আমি যখন মদিনাতে ছিলাম মক্কাতে ছিলাম, মানে হুজুর শোনো হজ করে আইছি, স্যার যে হজ করেছে আমি কোনোদিন জানতাম না, খুদার কসম আজকে লিফলেটে দেখলাম যে স্যার হজ করে, উনি কোনোদিন আমার বলেন নাই যে হুজুর মক্কা মদিনা এই সেই, কিন্তু কিছু লোক আছে কথায় কথায় খালি ওই কথা বলে না কেন। তাহলে তুমি হজ করার পরে যদি নামের আগে আলহাজ লেখা লাগে, সারা জীবন হারাম ইনকাম করেছো, এখন তোমার নামের আগে হারামই তো লেখা দরকার, কথা বলেন না কেন। হজ করতেছে পাক মারা লাগবে সাতটা, মেয়ে বাড়ি এখন ভিজিটিং কার্ড করবে, আব্বার কাছে ফোন করেছে, আব্বা আলহাজ কি লেখবো, আব্বা কয়া তিন পাক বাকি আছে একটু পরে লেখ, আর তিনটি পাক দিলি তো আমি হাসি। মন্দিরে আমার ভাইয়েরা, আমার চল্লিশ দিন নামাজ পড়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো, আর তুমি ষাট বছর নামাজ পড়ে ফেলেছো এখনো পর্যন্ত পাকা দাড়িগুলো কালো কলম করে আর একজনের বউর সাথে, বললাম না বলুন তো তাফালিং করার নামাজই আছে না নাই। তো দাড়ি সাদা তুই কলপ করলি লাল কর, যেটা রসুলের সুন্নাত, তুই কালো করলি কেন, ইহুদির জাতেরা এগুলো কালো করে, তুই কালো করবি কেন, ওরা এখন মহিলারাও কালো করা ধরিছে, কথা বলেন এখন মহিলারা কালো করে, আর আমি অবাক হয়ে যাই, 2000 সালে দেখা গেছে যে মেয়েগুলো ছেলেগুলো পালাই তো আই বড়ো ছেলে আই বড়ো মেয়ে, আর এখন আর আই বড়ো ছেলে মেয়েরা পালাচ্ছে না, একটার মা দুটোর মা নানি দাদি ভাবি লোকের বউ, কথা বলেন না, চুল পাইকে গেলে করো, মহিলারা আসে ভাবি। বন্ধুরা আমার ভাইরা, আমার বলতেছিলাম বাজার, তাহলে সারা জীবন নামাজ পড়ে এখনো পর্যন্ত লোকের আইল ঠেলা বন্ধ করতে পারলাম না, আসে না নাই, সাতটি যে আঘাত লেগেছে মিথ্যা একটা মামলা দিয়া, এবার ওরে জেলখানার ভিতরে ঢুকায় আমদ করতেছি, কিরকম মজা লাগে, আল্লাহ কয় ওর কোনো মজা না, ওরে তুই মিথ্যা মামলা দিয়ে ঢুকাইলি, ওর মা চোখে পানি, ওর স্ত্রীর চোখে পানি, ওর চরম দুঃখিনী মা কান্দে, সন্তান কান্দে, আর ওই কান্নার চোখের পানি আমি আল্লাহ গুনে গুনে রাখি, তুই মিথ্যা মামলা দিয়ে ঢুকাইয়া তুই যখন বাইতুল্লাহ যাস, মসজিদ সামনে কাতারে নামাজ পড়ি, শুনে রাখ, ওরে ওর দোয়া আমি কবুল করি, তোর মতো মুনাফেকের বাচ্চার দোয়া আমি কবুল করি না, তোর দোয়া কবুল হয় না। সুতরাং নামাজ যদি পড়তে হয় ওটার নাম হবে ইবাদতে রহমানি, কার জন্য পড়তে হবে, তোমার নামাজ হবে সেদিন, নামাজ পড়বার নেশা বন্ধ হবে যেদিন, নামাজ হবে সেদিন, নামাজ পড়বার সুদ বন্ধ হবে যেদিন, তোমার ইবাদতে রহমানি হবে সেদিন, নামাজ পড়বার একজনের বউর সাথে টু মারা বন্ধ হবে সেদিন, নামাজ হবে যেদিন, লোকের আইল ঠেলা বন্ধ হবে যেদিন, নামাজ হবে সেদিন, মাহফিল নিয়ে ষড়যন্ত্র বন্ধ করবা যেদিন। মিক্সি মিলের মাহফিল কমিটি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, উবাইদুল্লাহ ভাই, সবাই চেষ্টা করে মাহফিলটা কেমন করে সুন্দর করা যায়, আর এক শ্রেণীর লোক কয় মাহফিল আমি দেখতেছি, শুনে রাখ, আমি আসাদুজ্জামান খুদার কসম দিয়ে বললে গেলাম, আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাই, যারা কোরআনের পক্ষে এই কোরআন তার বন্ধু হবে, আর কোরআনের বিপক্ষে যারা আসাদুজ্জামানের মাহফিল বন্ধ করেছিল, যারা এই মিক্সিমিলির মাহফিল হতে দেয় নাই, এখনো পর্যন্ত যারা মাদ্রাসা মসজিদের বিরোধী করে, মরণের আগে তোর প্রস্তাব খায়া মরা লাগবে, তোর গালে পানি পর্যন্ত ঝরবে না, লিখে রাখ স্বর্ণের অক্ষর দিয়ে না, ফতোয়া পরে। এ ভাই আপনারা এখন আসেন ময়দানে রাত কটা, 11:30 বাজে কখন, ঘড়ি কি তাড়াতাড়ি চলতেছে, ইবাদতে রহমানি এখনো তো শয়তানি ভণ্ডামি বাদ আছে, মজা তো ওইখানে ঠিক কিনা, খান আসেন আমার মুসলমান ভাইরা, এবার ইবাদতে রহমানি বাদ দিলাম, তাহলে আপনারা বলুন তো নামাজ যদি পড়তে হয় কার জন্য, রোজা যদি রাখতে হয় কার জন্য, কুরবানি যদি করতে হয় কার জন্য, গরু কিনে ফুলের মালা তিনটা দিয়ে সেলফি তোলে, গরুর নাম মেসি, কি গরু, গরুর নাম সিম্বা, হায় হায় রে, মেসি মার্কা গরু দিয়ে তুই কুরবানি করবি, সেলফি তুলে ছেড়ে দিবি, 1 কোটি গরু কুরবানি করবি, তোর একটাও নেকি হবে না, ও ছাগল কুরবানি করেছো ওর নেকি হবে, তোর মতো শয়তানের হবে না। বন্ধুরা আমার, এজন্য আমি বলে গেলাম আমার মা বোনদের, গো মা গো, যা কিছু করবা আল্লাহর জন্য করবা, ও মা শ্বশুরকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসবা, তোমার স্বামীর বাপ
এই জন্য শ্বশুরকে ভালোবাসবা না, তোমার স্বামীর মা এই জন্য শাশুড়িকে ভালোবাসবা না। মা গো, তোমার শাশুড়ি শ্বশুরকে যদি মহব্বত করতে আল্লাহর জন্য করবা, আমার আল্লাহ ডেকে বলে বৌমা রে তোর বাড়িতে একটা মা ছিল বাপ ছিল, শ্বশুরকে তুই বাবা বানায় নিলি, মাকে তুই শাশুড়ি বানায় নিলি, শোন আমি আল্লাহ পাক তোর কলবকে সুন্দর করে দিলাম। জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, একজন মোমেনা নারীর ঈমানের দাম গোটা বিশ্বের রাজত্ব করাচ্ছে আল্লাহর কাছে দামি। শ্বশুর শাশুড়িকে কখনো কষ্ট দিবেন না, এদের মনে কোনোদিন আঘাত দিবেন না। আমার বাড়ির পাশের ঘটনা বলি, সবে বোরাতে রাত্রি অনেকে খায় কি না, গোশত খায় না? আমার বাড়িতে গোশত রান্না মানে পার্শ্ববর্তী বাড়িতে হয়েছে, আমার বন্ধুগণ একজন এসে কষ্ট করে একজন মহিলার চোখের পানি দেখলাম, কয় 2 কেজি গরুর গোশত কিনছে ছেলে, কয় কেজি? বৌমা দুইখান হাড্ডি আর একটা আলু ছোট্ট এক টুকরা গোশ দিয়া ছোলে ভরে দিয়ে শাশুড়ির কাছে পাঠাই দিছে। কয় আমি 1 ঘন্টা বাটির দিকে তাকায় থাকলাম, 2 চোখের পানি ছেড়ে দিয়া কান দিয়ে বলি, বাবা তুই যখন ছোট ছিলি মুরগি জবাই করে দিলটা তোর জন্য রাখতাম, কলিজাটা তোর জন্য রাখতাম বাবা, বড় বড় গোশগুলা তোর জন্য রেখে কোলের পরে বসাইয়া দিল দিয়া মাখা 2 কেজি গরুর গোছে 2টা হাড় আর 2টা আলু দিল। আয় আল্লাহ, মার পুঁথি নেন কি এই? আমি আপনাদের বলে গেলাম মা বোনেরা, আমি আসাদুজ্জামান, আমারও একটা বউ আছে, আমি গর্বের জন্য বলতেছি না গো বাবা, জীবনে কোনোদিন যদি আমি ভুল করি রাত্রিবেলা বাড়িতে এসে মার সাথে এখনো কথা বলি নাই, ঘরে ঢোকার সাথে সাথে বলবে স্বামী গো আগে ঘরে না মার ঘরে যাইয়া মা বলে একটা ডাক দিয়ে আসো, এই রাত্রিবেলা মারে ডাক দিবা তোমার মার কুড়িটা বড় হয়ে যাবে। খোদার কসম দিয়ে বললাম, আমার স্ত্রী কয়েকদিন আমাকে বলেছে আগে আমার কাছে না মার কাছে যাই, একটা মা বলে ডাক দাও মার কলিজা বড় হয়ে যাবে। বন্ধুরারি আমার, এজন্য ইবাদত যদি করতে হয় ইবাদতে রহমানি করে রাখবি। আল্লাহ পাক দেখি বলেন, এ বাংলাদেশের মানুষ শুনে রাখ, তোরা যখন ইবাদতে রহমানি করবি, আল্লাহর জন্য নামাজ পড়বি, আল্লাহর জন্য রোজা রাখবি, আল্লাহর জন্য কুরবানি করবি, আমি আল্লাহ কথা দিলাম, ওলাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা তোদের জন্য খুলে দেব। তোরা যখন ইবাদতে রহমানি করবি, রব্বুকুম বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে তোদের সাহায্য করব। কে করবে সাহায্যটা? চীন থেকে লোক এনে বম মানে এই যে মানে পদ্মা সেতু করা হলো, কেন? ওরা সাপ খায় কুচি খায় বেশি খায়, ওদের ব্রেন ভালো ভালো বানাইতে পারে। আচ্ছা চীনে যখন করোনা ধরেছিল লক্ষ লক্ষ চীন প্রতিদিন পাঠায় গেছে, এরা কিন্তু ব্রেন দিয়ে বাঁচাইতে পারে না, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, এই ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ করোনা মহামারীর কারণে চলে গেছে, চিতায় নেওয়ার মতো লোক হয়নি। আমার এই বাংলাদেশে যদি করোনা মহামারী ওইভাবে আসতো, হাঁস মুরগিও কিন্তু বাঁচানো যেত না। আল্লাহর মেহরবানি এই বাংলার জমিনে করোনা মহামারী আংশিক দেখিয়েছে, কারণ এই বাংলাদেশে হাজারো ওলিদের পদচারণা আছে, আল্লামা আজিজুল হক সাইফুল হাদিসের কবর আছে এই বাংলার জমিনে, এই বাংলার দেশে 13 জন শ্রেষ্ঠ কোরআনের হাফেজ আছে, এই বাংলার জমিনে বিশ্ব ইজতেমা হয়, এই বাংলার জমিনে সাইকুল হাদিস মুফতি মুহাদ্দিস, এই বাংলার জমিনে এত কোরআনের মাহফিল, এত মাদ্রাসা, এত মসজিদ, গোটা বিশ্বে এত নাই, এত মহব্বত এদের কোরআনে অন্য রাষ্ট্রে পাওয়া যায় না। এই জন্য আমার মনে হয় আল্লাহ পাক আমাদের পরে রহম করেছে, কথা বলে ঠিক কিনা? এটা কোনো সরকারের অবদান না, এটা কোনো মন্ত্রীর অবদান নয়, কারণ আমাদের চেয়ে বেশি চেষ্টা তারা করেছিল, তারপরে কিন্তু সিএন যাদের ভাড়া করে আমার দেশে পদ্মা সেতু বানাইলাম তারাও বাঁচাইতে পারে নাই। সুতরাং এই বাংলার জমিন পবিত্র ছিল, কিন্তু কিছুদিন আগে গোটা বিশ্ব বিখ্যাত পতিতা সানি লেওয়াং এই বাংলার জমিনে ঢুকে বাংলার জমিন তখন অপবিত্র করেছে, আমার মনে হয় গজবের দরজা আল্লাহ খুলে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? সানি লেওয়াংয়ের মতো পতিতার বাংলার জমিনে আসবে এটা কোনো মুসলমান আশা করে না। সোনু নিগমকে দাওয়াত দিয়ে আনা হয়,
সানি লিওনকে দাওয়াত দিয়ে আনা হয়, আল্লাহু আকবার, আর আমার দেশের শ্রেষ্ঠ আলেমগুলোকে ষড়যন্ত্র করে পাঠানো হবে, এইটা কখনো মুসলমান মেনে নিবে না। বন্ধুরা আমার এই জন্য ইবাদতে রহমানি দুই নম্বর বলতেছিলাম, ইবাদতে শয়তানি, জোরে কোন ইবাদতে, এইবার আসেন ইবাদতে শয়তানি কাকে বলে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই। এরা কি? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানুর রাব্বিহি কাফুরা, যারা অপচয় করবে এরা হলো শয়তানের। তোর একটা শাড়ি দুটো শাড়ি হলে হয়ে যায়, তুই 18খানা শাড়ি তোর আলমারিতে রাখলি, 18খানা শাড়ি, লক্ষ লক্ষ টাকার গহনা, তারপরে আমার ভাইজান মেকআপ বক্স, ঘরে আলমারি, শোকেস, টিভি দিয়ে এমনভাবে সাজায় রাখছে, তোমার পার্শ্ববর্তী একজন মা তার পরনের শাড়ি নেয়, একটা মেয়ে ওষুধের অভাবে পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লুটতেছে, অথচ তোমার শরীরে একটু দয়া হয় না, তোমার শরীরে একটু মায়া হয় না, বলুন তো এইরকম অপচয়কারী সমাজে আছে না নাই? লক্ষ লক্ষ টাকা কুকুর পালনের জন্য ব্যয় হচ্ছে, কুত্তা পালন করে লক্ষ লক্ষ টাকা দিয়ে, শুধু তাই না, বাংলাদেশের ব্যবসা সহ বিদেশের ব্যবসা আছে। আমি বলবো ভাই, অপচয়কারী যারা শয়তানের ভাই, আপনার অপচয়টা আল্লাহ পাক আপনাকে যেমন সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আপনার অর্থ অবশ্যই মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করা লাগবে, কথা বলো ঠিক কিনা? আপনার সম্পদের ভিতরে গরিবের হক আছে, আপনার সম্পদের ভিতরে ইতিমের হক আছে, অবশ্যই এই সম্পদ আপনাকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে কিন্তু আমাদের সমাজে অনেক আছে যারা অনেক বেশি অপচয়কার, আমি বলবো শয়তানের ভাই। বন্ধুরা আমার ভাইরা, আমার এই পৃথিবীর জমিনে একটা জাতি এমন ছিল যারা ইবাদতের শয়তানি করত, জোরে বলেন কি করত? এই জাতির পরে আল্লাহ 30 বার গজব নাজিল করেছে, জোরে কোন কয়বার? 30 বার। শুধু তাই না, সুরা ফাতিহা যখন আমরা পড়ি ওই জাতির পরে সবসময় লানত করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, প্রত্যেক সুরা ফাতিহায় আমরা ওদের জন্য লানত করি। আপনারা হিটলারের নাম শুনেছেন, 30 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, ধরে বলেন কয় লক্ষ? হিটলার যদি জানতো ওদের ডিম বাচ্চা কাচ্চা একদিন ফুটে ফিলিস্তিনি জমিন মুসলমানের রক্তে লাল করবে, নিউজিল্যান্ডের মসজিদে জুমার দিন 52 জন মুসলমানকে হত্যা করবে, সেটা লাইভ দেখাবে, এরা যদি জানতো বাইতুল মুকাদ্দাস মসজিদ টেম্পল মাউন্ট বলে দাবি করবে, আমার মনে হয় হিটলার এদের বংশ একবারে নিপত্তন করে দিত। আমার আল্লাহ পাক এদের মান্না সালোয়া খাইতে দিছে, আমার আল্লাহ পাক এদের মায় দেখাইতে দিছে, তারপরে এই কুলাঙ্গার ইহুদি জাতি আল্লাহর সাথে নাফারমানি এত বেশি করেছে যে আল্লাহ 30 বার গজব দিছে, জোরে কোন কয়বার? কারণ এরা ইবাদতে শয়তানি করত। কি করত? সুরাটার নাম সুরাতুল বাকারা, এই আয়াত একটু দেখবেন, ওলাকাদ আলিমতুমুল্লাযি নাতাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ কয়ে খ্রিস্টানরা কোন দিন নিবি? কয় আমরা রবিবার, যা। ইহুদিরা কোন দিন নিবি? কয় আমরা শনিবার, কয় ঠিক আছে শনিবার ইবাদত করবি আর কিছু করবি না, ওই মাছরা যখন আসে মাছ ধরবি না, ওরা কয় ঠিক আছে, এরা আল্লাহর ইবাদত করে। শয়তানি এমন যে শনিবারে মাছ আটকায় রেখে রবিবারে ধরে। আল্লাহ কয় বলা কয় দালিম তুমুল্লাজি না তাদাও মিনকুম পিসাবতি ফাকুল না লাখম কোন উপিরাদাতান খসিহীন। আমি বললাম তোরা খ্রিস্ট বানর হয়ে যা, তোরা সীমালঙ্ঘন করেছিস শনিবারের সাথে, এই জন্য আমি আল্লাহ তোদের বানর বানাইছি। জোরে কোন কি বানাইছে? এখন আমার দেশে অনেকে আছে, আল্লাহ কোরআনে বলে যে লা তাত্তাখিজুলিয়া হুদা ওয়ান নাসর আউলিয়া, ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব বানাবো না, কারণ এরা হলো ইবাদতে শয়তানি করতো। জোরে কোন কি করতো? নিরা চেনে না যে ইহুদি কাকে কয়, হুজুর ইহুদি কেমন, লাল কালো না সাদা, একটু শুনে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী হাজরার গর্ভে হলো, হযরত ইসমাইল বাইতুল্লাহর পাশে তাদেরকে রেখেছিল, ইতিহাস আপনারা জানেন, ইসমাইলের বংশের থেকে একজন নবী পৃথিবীতে আসলেন, তিনি আর কেউ নন, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি গাছের মাত্র একটি ফল, আর কোনো ফল নাই বেশি মহব্বতের। বন্ধুরা আমার ইব্রাহিম নবীর আরেকজন স্ত্রীর নাম ছিল সারা,
সারার একজন সন্তান হলো, নাম হলো ইসহাক, আর ইসহাকের সন্তানের নাম হলো ইয়াকুব। জোরে বলুন নামটা কি? এই ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম হলো ইজরাইল। ইয়াকুব আলাইহিসসালামের বারো জন সন্তান, প্রথম সন্তানের নাম হলো ইয়াহুদা। ওই বারোটা সন্তান থেকে বারোটা গোত্র তৈরি হলো। বড় ছেলের থেকে যতগুলো সন্তান বের হয়েছে একটাও মানুষের বাচ্চা হয় নাই। ওই ইহুদি ইয়াহুদার থেকে সবগুলো ইহুদি তৈরি হয়েছে। আমার মুসলমান বন্ধুরে, এই ইহুদিদের অনেক অপরাধের কথা আল্লাহ কোরআনে বলছে। তারপরে দুটো অপরাধ বড় ছিল, জালিকা বি আন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এক নম্বর অপরাধ হলো আল্লাহর হুকুমেরা মানে না, কি করে না। এক নম্বর অপরাধ হলো আল্লাহর হুকুম মানে না। আর দুই নম্বর অপরাধ হলো ওয়া তুলুনা নাবী যে নাবী গয়রিল হাক্কি, এরা অন্যায়ভাবে আল্লাহর নবীদেরকে হত্যা করে। একদিন তিরিশ জন নবীকে হত্যা করেছে, জোরে কন কয়জন, তিরিশ জন নবীকে একদিন মেরে ফেলেছে। আল্লাহ নবী বলে কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি তাদের হবে যারা নবীদের গায়ে হাত দিবে, নবীদের গায়ে আঘাত করবে। তবে নবীদের ওয়ারেস আলেম ওলামা যারা, এদের গুনায় মারা যাবে। কথা বলেন না, মারা যাবে ভাই। এইটা হলো কাগজের কোরআন, কিসের কোরআন? আমি যদি এখন আস্তে করে ছেলে নিচে ফেলাই দেই, দশটা লোক এসে আমার ঘেটি ধরে উঁচু করে বলবেন যা হুজুর বাড়ি যা, তোর মতো মুনাফেক মৌলবীর ওয়াজ আমরা শুনবো না, তুই কোরআন অপমান করলি। আমার মনে হয় এখানে যারা মুসলমান আছে প্রত্যেকের রং তো খালি ফিঙ্কি মারবে, যে যদাল করুক নি কোরআন আসার মাননি কেন, কথা কন ঠিক কিনা। মরা কোরআন, কাগজের কোরআন অপমান করলে যদি এত কষ্ট লাগে, আর একজন হাফেজ জীবান্ত কোরআন, তার কলিজার মধ্যে কোরআন আছে, একজন আলেম বারো বছর লেখাপড়া করেছে জীবান্ত কোরআন, আলেমকে যদি অন্যায়ভাবে মারা হয়, হাফেজকে যদি অন্যায়ভাবে অপমান করা হয়, আপনার চোখের সামনে মিথ্যা মামলা দিয়ে যদি ওকে ধরা হয়, তখন তো কিছু থাকে না, যা পঁয়ত্রিশ করুক, কথা বলি মারব। তাহলে কাগজের কোরআন অপমান করলে তখন খুব থাকে, আর জীবন্ত কোরআনের অপমান করলে তোমার থাকে না। তাই নজরুল বলেছে বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদো তোর মন, মুসলিম নয় মুনাফেক, তুই রাসূলের দুশমন। ওই ভারতের ত্রিপুরায় এক কুলাঙ্গারেরা মিছিল করেছে মোহাম্মদকা বাপকা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওই ফ্রান্সের ম্যাক্রন আপনার আমার কলিজার নবীকে কাঠুন বানিয়েছে। আমি আসাদুজ্জামান বলতে চাই, এই বাংলার তৌহিদি জনতা মা বাবাকে অপমান করলে মেনে নিতে পারে, সন্তান স্ত্রীকে অপমান করলে মেনে নিতে পারে, কিন্তু কোরআনকে কেউ যদি অপমান করে, আমাদের কলিজার নবীকে কেউ যদি অপমান করে, এক বিন্দু রক্ত থাকতে মুসলমানেরা বরদাস করতে পারে না। কথা বলা ঠিক না? সাবধান করে দিলাম, হিন্দুরা পূজা করবে আমরা কিছু বলি না, হিন্দুরা উলু উলু দেবে আমরা কিছু বলি না, ওদের মন্দির নিয়ে আমরা কিছু করি না। ইতিমধ্যে আমাদের আজান বন্ধের দাবি তোলা হয়, মুহাম্মদকা বাপকা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, গড়ে হাজার মুসলমানকে অত্যাচার করা হয়, এখনো সময় আছে বন্ধ করেন, এখনো সময় আছে বন্ধ করেন, এই মুসলমান যদি খিমে যায় রক্তের বন্য বয় যাবে, কিন্তু করে দিল বাধ্য করবেন না আমাদের খিমে যাইতে। বন্ধুরারে আমার ভাইরা আমার, তাহলে ইবাদতের শয়তানি করত ওই জাতির নাম হলো ইহুদি। নামটা কি? এদের একটা চরিত্র হলো মানুষের দুর্নাম করত, তার মানে সবচেয়ে কষ্ট দিয়েছে মুসা নবীকে। কোরআন থেকে বলি, সুরাটার নাম সুরাতুল আহজাব, আয়াত নাম্বার 69, কত নাম্বার এ কথা বলেন, কত নাম্বার তাফসীর দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ কয় আমার নবীকে যারা কষ্ট দিছে অপবাদ দিয়া তোমরা এইগুলো করো না, কারণ আমার নবীরে ওরা অপবাদ দিছে, আমি আল্লাহ সেই অপবাদ সুন্দর করে মানুষের চোখে আঙুল দিয়া প্রমাণ করেছি, আমার নবী কোনো খারাপ না, আমার নবীর এক সিরা না, আমার নবী হলো সুস্থ। জোরে কন সুবহানাল্লাহ। কারণ এরা মুসা নবীকে একটা অপবাদ দিছে, মুসা নবীর নাকি এক সেরা রোগ, একটা ছোট একটা বড়, কি জিনিস আপনারা বুঝে নিন। তাফসীরের কিতাবের মধ্যে আছে এই ইহুদি জাতি ওই সময় উলাঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল, নারী পুরুষ, কিন্তু মুসা নবীর এতটাই লজ্জাটি উনি একা একা গোসল করতেন। এই ইহুদিরা বললো যে মুসা নবীর একটা ছোট একটা বড়, মানে একশো রোগ, গ্রামের ভিতরে প্রচলন করে দিল। আল্লাহ পাকের নবীর অপমান দিচ্ছে, নবী কষ্ট পায়, আল্লাহ পাকও কষ্ট পায়। মুসা নবী যখন গোসল করতে চলে গেছেন, এইবার কাপড়গুলা পাথরের উপরে রাখছে, আল্লাহ কয় পাথর তুই মুসা নবীর কথা মানবি না আমার কথা মানবি, পাথর কয় আল্লাহ আপনার কথা, কয় কাপড় নিয়ে দৌড় মার। সুবহানাল্লাহ। আমি অনেকগুলা তাফসীর দেখেছি, সূরা আনামের 69 নম্বর আয়াতে আপনারা দেখবেন
পাথরে এইবার মোসা নবীর কাপড় আস্তে করে নিয়ে গুটাইয়া দৌড় দিছে। মোসা নবী কয় পাথর দাঁড়া, আল্লাহ কয় পাথর দৌড়া। মোসা নবী পাথর দাঁড়া, আল্লাহ কয় পাথর দৌড়া। দৌড়াইতে দৌড়াতে কয়েক কিলোমিটার দৌড়াইছে, লাঠি নিয়ে পাথরে বাড়ি দেয়, পাথরের গায়ে শুধু দাগ পড়ে যায়। আল্লাহ কয় পাথর থামবি না, তুই মোসার কথা শুনবি না, আমার কথা শুনবি, পাথর কয় আপনার কথা, কয় দৌড়া। সুবহানাল্লাহ। কোন বন্ধুরা রে আমার পাথর এইবার দৌড় দিন, এমন ভাবে পাথর দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে আমার ভাইজান কয়েকজন ইহুদি ওইখানে বসা। আল্লাহ পাক বলে পাথর রে যা যা, ওই ইহুদিদের সামনে যা দাঁড়ায় থাকবি, আমার মুসা নবী আসতেছে, কোনো কাপড় নাই। ওরা তাকায় থাকবা, দেখবে যে একটা ছোট একটা বড় না, ঠিক আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জিকির দেন তো, আমার ভাইরা বলতেছিলাম এইবার পাথর দৌড়াইয়া যখন ইহুদিদের সামনে যা দাঁড়াইছে, আল্লাহ পাকের নবী মুসা এসে হাজির। এইবার কয় ইহুদিরা দেখতো তাকায় তাকায় ছোট না বড়, একজন কয় না ঠিক আছে, কয় আরো কাছে যায়, কাছে যায় দেখে দূর একই সমান, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই ইহুদি জাতেরা বিনা অপরাধে আমার নবীরে জবাবাত দিলি, আমি আল্লাহ পাক তোদের সেই অপরাধকে আমি আল্লাহ সুন্দরভাবে দেখায় দিলাম। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা পৃথিবীতে যারা ঈমানদার বলে দাবি করবি, কোনো আলেমদেরকে বিনা অপরাধে দোষী করবি না, নবীদেরকে দোষ দিবি না, কারণ ওই চরিত্র ছিল ইহুদিদের চরিত্র। তাহলে মৌলবীর দোষ আছে না কাই? খালি কয় মোল্লা 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 ছাড়া আমাদের কথা নেই। আরে মোল্লা ছাড়া তোর কবরে লাশ নামবে না, কথা কান ঠিক কিনা? মোল্লা ছাড়া তোর লাশের জানাজা হবে না। এখন যারা মোল্লা মোল্লা বলিস, আমি বলি একটু সাবধান হ, আমাদের জঙ্গিবাদী বলে গালাগালি করিস, মোল্লা বলিস, ওরে ওই চরিত্র ছিল ইবাদাতের শয়তানি করা ওই ইহুদিদের চরিত্র। কথা বলে না কেন? সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে বসে মর বুবুজান, দাড়ি টুপি দেখে নেই তালেবান, আবার সিংয়ের সেয়ে বেশি ভয় পায়, আবার সিংয়ের সেয়ে বেশি ভয় পায়, মাথায় পাকড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলুন ঠিক কিনা? তাই যদি না হবে পতিতাদের বিরুদ্ধেতেই কথা বলিস না, নেশাখোর জুয়াখোরদের সুদারু ঘুটারু পেটারু জুয়ারু এদের বিরুদ্ধে কথা বলিস না, কথা বলিস শুধু মাদ্রাসার বিরুদ্ধে। হাই হাই রে, পাই এই মাহফিল নাকি যাত্রা ফলা খাইছে, মাহফিল নাকি অপেরা পালা নষ্ট করছে, মাহফিল নাকি গান বাজনা বন্ধ করে দিছে, মাহফিল এখন দখল করে নিছে, নাউজবিল্লাহ। কন একজন কয় মাদ্রাসা ব্যায়ামের ছাতা, নাউজবিল্লাহ। কন আচ্ছা মাদ্রাসায় না পড়লে কেউ আলেম হইতে পারে? আপনি 100 বছর মসজিদ সাময়িক বন্ধ করে দেন, কত বছর? 100 বছর মসজিদ ইবাদত হবে না, 100 বছর পরে মাদ্রাসা খোলা থাকলে আলেম যেই আবার ইমামতি করতে পারবে কিনা? মসজিদ খোলা রাখেন, মাদ্রাসা 100 বছর বন্ধ করে দেন, ওই মসজিদের হুজুর যখন মারা যাবে আর কি মৌলবি খুঁজে পাওয়া যাবে? তাহলে মসজিদ যেমন জরুরি, মাদ্রাসাও জরুরি আছে না নাই? তা তোরা তো চুলকানি আসে কেন, মাদ্রাসা ব্যাঙের ছাতা বলিস কেন? এবেটা তুই কি জানিস মাদ্রাসা কি? বন্ধুরা রে আমার বাইরে ইউনিভার্সিটির শিক্ষক যখন মারতে যায়, ছাত্র লাঠি এঁটে ধরে কয় একটা বাড়ি মারবেন না, চাকরি কিন্তু কালকে শেষ, কি সম্মান করলো, একটা বাড়ি দেবেন না, চাকরি শেষ করব। আর হেজ্জখানা ছাত্রদেরকে উস্তাদ যখন পিটায়, বেদগুলা গুড়ু গুড়ু হয়ে ছড়ে চলে যায়,
পঠাৎ পঠাৎ করে রক্ত বের হয়, জামার উপর দিয়ে রক্ত আসে। হুজুর বসে বসে হাফসায়, লাঠি ভেঙে গেছে, এবার আর একটা ভাঙবে। ছেলেটা ওখান থেকে উঠে এসে বলে, হুজুর এক গ্লাস পানি দেবো, আপনার কষ্ট হয়ে গেছে। এর নাম মাদ্রাসার ছাত্র। হুজুরের মুখের দিকে তাকায় বলে, হুজুর আপনার মুখ কেন শুকায় গেছে? হুজুর আমাকে মারতে যেন আরো মারে, বেশি করে মারেন, আমাকে মারতে মারতে মেরে ফেলেন, কোনোদিন আপনার চোখের দিকে তাকায় বেয়াদবি করব না, কারণ আমার জনম দুঃখিনী মা বাড়িতে বসে বসে কান্দে, আমার বাজারে তুমি হাফেজ বানাইয়া দাও। বন্ধুরা, আমার প্রধানমন্ত্রী 80,000 টাকা বেতন দিল, সর্বনিম্ন 15-10,000 টাকা বেতন দিল। 80,000 টাকা বেতন নেওয়ার পরে তোর ঘুষ খাওয়া লাগে, তোর লোন নেওয়া লাগে ব্যাংকের থেকে, জীবনে মা বাবার কোনোদিন একটু ভালো মন্দ খাইতে দিলি না। আর একটা মসজিদের হুজুর 4,000 টাকা বেতন পায়, মাদ্রাসার শিক্ষক 5,000 টাকা বেতন পায়, সপ্তাহে যেদিন বাড়ি যায় মিক্সি মিল বাজারে যায়, জনম দুঃখিনী মার জন্য 100 গ্রাম আঙ্গুর ফল কিনে, আব্বার জন্য কমলা লেবু কিনে, বাড়িতে যখন যায় মা জিজ্ঞাসা করে, বাবা 4,000 টাকা চাকরি, তুমি 20-25-30 টাকা সো আঙ্গুর ফল কেন কিনেছো? ছেলেটা মুচকি মুচকি হাসি দিয়ে বলে, মা 80,000 টাকার ভিতরে কোনো বরকত নাই, এই 4,000 টাকার চাকরির ভিতরে আমার আল্লাহ তোমার দয়ে ভালো বরকত দিছে। মা গো তুমি আঙ্গুর খাও মা, আমার ইমামতির টাকা মাদ্রাসার টাকায় অনেক বরকত মা, তুমি খাও। নমস্কার মা, একটি কথা মনে রাখবেন, আজকে আমাদের এই সমাজটা কারা পরিবর্তন করতেছে? বসে থাকবেন তিন রাস্তার মোড়ে, 100 জন স্কুলই ছেড়ে যাবেন, কয়েকজন আপনাকে সালাম দিয়ে গুনবেন, আর 10টা মাদ্রাসার ছাত্র যদি যায় কমপক্ষে 6 জন আপনাকে দেখেই বলবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ। 10টা ছাত্র কমপক্ষে আপনার সালাম দিবে। সাইকেলে চড়ে মোটর সাইকেলে যান, এই মাদ্রাসার ছেলেরা যখন খেলা করে আল্লাহ কয়, হে জিব্রাইল তোদের পায়ারগুলো বিছায়া দে, ওদের খেলাটা যেন ফেরেশতাদের পায়ারের পরে হয়। এনে বিরোধী করবেন না, আমি বলবো প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য আছে, জরুরত আছে, তার ভিতর দিয়ে যারা এই মাদ্রাসাকে লক্ষ্য করে, যারা এই ঈদগাহ, যারা এই মাহফিল, কেমন করে আমার মনে হয় মাস্টার আব্দুল খালেক যখন শুনেছে যে হুজুর আর একটা মাহফিল, আমি আসলে করোনার কারণে এই জন্য এই কাজটা হয়তো করে ফেলেছি, যেহেতু আমি এত ভালোবাসি, দুইবার ডেট বন্ধ হয়েছে, তারপরে কিন্তু মহব্বত ছাড়ি নেই, এই এলাকার জন্য অনেক মহব্বত আমার, শুধুমাত্র 1 ঘন্টা সময়ের জন্য। মানে ছাত্র টেনশন করতে বললাম, স্যার টেনশন কারণ বুঝেছি যে কত কষ্ট মনে আমার, মনে রাত্রিবেলাও মাথার ভিতরে মাহফিল থাকে, রাত্রিবেলাও মাদ্রাসার খেদমত যারা করে আমার ভাইরা, আমার প্রাণ ভরে দোয়া করি আল্লাহ কেমন পর্যন্ত যেন এইভাবে এদের রক্ত সিলসিলাও কোরআনের খেদমত করতে পারে, কারণ বর্তমান সময় যারা কোরআনের বিরোধিতা শুরু করেছে, মাহফিলের বিরোধী শুরু করেছে, এক শ্রেণীর নওজোয়ানরা মুরব্বীরা কোরআনের খেদমত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কথা বলে ঠিক কি না আমার ভাইজান? এই জন্য আমি একটা কথা বলে গেলাম আপনাদের শোনেন, এই ময়দানে যাদের মা নাই, এই ময়দানে যাদের মা নাই, একটি কথা আমি আপনাদের বলে গেলাম, আমি আসাদুজ্জামানের দিকে তাকান, আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো গর্ব নাই, আমার কোনো এলেম নাই, আমার কিছু নাই, শুধুমাত্র এই কোরআনখানা আমার কলিজার মধ্যে দেওয়ার জন্য আমার মা একদিকে হাত আর একদিকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্তর বলতো, আল্লাহ আমার বাসাটার তুমি একটু হাফেজ বানায় দাও। অনেক মারা এসে কান দেয়ার কয়, হুজুর ওরে বাঁধেন, ওরে শিকল দেন, হুজুর ওরে একটু কোরআনের হাফেজ বানায় দেন, বিশ্বাস করেন? অনেক মারা বাড়িতে বড় মাছ খায় না, গোস্ত দিলে পরে খায় না, স্বামীর দিকে তাকায় বলে, ওগো আমার বাসা মাদ্রাসায় ওরে রেখে এই বড় মাছ আমার হুড়কুনি দেওয়া যাবে না, আমার সন্তান যেদিন আলেম হবে সেই দিন আমি খাবো। আমি ওয়াদা দিলাম ইবাদতে রহমানি, শয়তানি চলতেছে সর্বশেষ ইবাদতে ভণ্ডামি।